যখন মানুষ দেখে যে আমার যেই সমস্যার ভেতরে আমি হাবুডুবু খাচ্ছি, এই সমস্যা থেকে উত্তরণের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, আমার আর বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর করুণা পাওয়ার কোনো পথ আর খোলা নাই, এইরকম নৈরাশ্য যখন আমাদেরকে ঘিরে ধরে, আশা যখন সম্পূর্ণরূপে আমাদের কাছ থেকে উধাও হয়ে যায়, তখনই তো মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। প্রিয় ভাইয়েরা, আমার যে সকল ভাইয়েরা নানা রকম বিপদ আপদে জর্জরিত, একের পর এক সমস্যা আপনাকে গ্রাস করে চলেছে, ধৈর্যের বাঁধ আপনার ভেঙে যাচ্ছে, আপনি মনে করছেন আত্মহত্যা করে আপনি বেঁচে যাবেন, মনে রাখা উচিত আত্মহত্যা করে আপনি বাঁচবেন না, বরং মরবেন। সন্দেহ আছে কোনো? আত্মহত্যা করলে কি মানুষ বাঁচে না মরে? তাহলে আত্মহত্যা করে আপনি বেঁচে যাবেন, এই চিন্তা মূর্খতা সুলভ চিন্তা, এটা ভুল। মনে রাখবেন, এই আত্মহত্যা এটা মানুষ যেহেতু নৈরাশ্য থেকে করে, নিরাশ হওয়া থেকে করে, আর নিরাশ হওয়া এটা হলো কুফুরি। এটা কি? আল্লাহকে অস্বীকার করা, এর নামান্তর আল্লাহর প্রতি অবিশ্বাস করা, ঈমান না থাকা, এই জাতীয় বিষয় হলো আল্লাহর রহমতের আশা একেবারে কি করা, ছেড়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাখানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, খবরদার। একেবারে দেয়ালে যদি পেট ঠেকেও যায়, মনে রাখবে কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। আল্লাহর প্রিয় পাত্র নবীদেরকে আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষা নিয়েছেন যে পরীক্ষায় তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবং তারা রীতিমতো বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আর কখন আসবে। এরপরেও তারা আল্লাহর রহমত থেকে আশা ছাড়েন নাই। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, লা তাইআসু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত এবং অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। ওয়ালা ইয়াইআস মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে, আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ে যায়, আশা ছেড়ে দেয় ওই ব্যক্তি যে কাফের। কোন মুসলমানে আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দিতে পারে না। অতএব যারা নানা বিপদে জর্জরিত, মাঝে মধ্যে ভাবছেন যে আত্মহত্যা করে ফেলবেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবেন, শেষ করে ফেলবেন, খবরদার, নিজের জীবনকে শেষ করা তো বহুত পরের বড় গুণা, তার চাইতে সাধারণ কথা হলো নিজেকে কষ্ট দাও শরীরতে। অনেককে দেখা যায় হাত কাটে, অনেক যুবক তার তথাকথিত অবৈধ প্রেমিকাকে খুশি করার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লেখে না, অনেক বেকুব স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য, অনেক বেকুব স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য রক্ত দিয়ে চিঠি লেখে, এরকম হয় কি হয় না? জায়েজ নাই, কোনো অবস্থাতে জায়েজ নাই। আপনি নিজেকে কষ্ট দিলেন, নিজের শরীরের কোনো অংশের ক্ষতি করলেন, শরীয়ত গ্রাহ্য কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই, হারাম। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই শরীরের মালিক আপনি না, যা খুশি তা করলেন, এটা না জায়েজ। তাহলে সেখানে আত্মহত্যা করা কত জঘন্য গুণাহ হতে পারে। প্রিয় ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এক যুগে কোন একজন মানুষ তার হাতে কোন জায়গাতে ক্ষত ছিল, কেটে গেছে বা ফোড়া হয়েছে বা কোনো কিছু ক্ষত হয়েছে, এই ক্ষতের যে কষ্ট, তখন তার অ্যান্টিবায়োটিক ছিল না, এত ব্যথার ওষুধ ছিল না, খুব কষ্ট পাচ্ছিল, যখন আর ধৈর্য ধারণ করতে পারতেছে না বেচারা, তখন একটা পর্যায়ে একটা ধারালো ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেলে দিয়েছে। এরপরে যে ব্লিডিং হয়েছে, রক্ত জমা শুরু হয়েছে, সেই রক্তক্ষরণ আর বন্ধ হয়নি, কারণ ওষুধপত্র তো ছিল না, তো বন্ধ না হওয়াতে একটা পর্যায়ে লোকটা মারাই গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোক সম্পর্কে যে মন্তব্য করেছেন, হাদিসে কুদসিতে এসেছেন, এবং আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন, বা দারানি আব্দি বিনাফসিহি হারামতুহু আলাইহিল জান্নাহ, আমার বান্দা তার জান আমি কবজ করব, সে নিজে থেকে আগে নিজের জানকে নিজে শেষ করেছে, এই জন্য তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। কত বড় জঘন্য গুনাহ। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনার কষ্টের সীমানা, কষ্ট সহ্য করার সীমানা আপনার ছাড়িয়ে গেছে, আপনি আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না, আত্মহত্যা করলেন। আত্মহত্যা করে যদি আপনার রক্ষা হয় তো আমি বলবো গুড ডিসিশন, কিন্তু আত্মহত্যা করে তো আপনার দুনিয়া শেষ হলো, আখেরাতও শেষ হলো, তাহলে তো রক্ষা হলো না, বরং ধ্বংস আর ত্বরান্বিত হলো, এটা তো বুদ্ধিমানের কাজ না, বরং ধৈর্য ধারণ করাই হলো ইমানদারের চরিত্র এবং বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের তৌফিক দান করুন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা কবিরা গুনাহ, বড় অপরাধ আত্মহত্যা করা। অন্য হাদিসে আসছে বুখারী মুসলিমের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি নিজেকে কোনো একটা ওয়ে কোনো একটা পদ্ধতিতে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয়, তো ওই পদ্ধতিতে তার আযাব হবে কিয়ামতের দিন। এর ব্যাখ্যা প্রসঙ্গে সহিহ বুখারী মুসলিমের আরেক হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উঁচু জায়গা থেকে লাফ দিয়ে মারা যায় আত্মহত্যা করে, তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে যে শাস্তি দিবেন তাহলে এরকম উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া, বারবার এটা হতে থাকবে এবং চিরকাল এভাবে সে শাস্তি পেতে থাকবে। দ্বিতীয়ত, যদি কেউ বিষ পান করে আত্মহত্যা করে, তাহলে বলেছেন তার হাতে বিষ থাকবে জাহান্নামে এবং স্বয়ংক্রিয়ভাবে সে বিষ একটু পর্ব পান করতে থাকবে, কষ্ট হতে থাকবে এবং চিরকাল তার এই কষ্ট চালু থাকবে, এটা তাদের তার শাস্তি। তেমনিভাবে তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো লোহার আঘাতে নিজেকে হত্যা করে তাহলে তার হাতে লোহা থাকবে এবং স্বয়ংক্রিয়ভাবে তার পেটে আঘাত করতে থাকবে এবং এই আঘাত এটা ভোগ করতে করতে তার জাহান্নামে চিরকাল সে থাকবে। এই হাদিসগুলোকে সামনে রাখলে দেখা যায় আত্মহত্যা কত জঘন্য অপরাধ। শুধু এখানেই শেষ নয়, যে ব্যক্তি আত্মহত্যা করবে ওই ব্যক্তির জানাজা প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আমাদের কাছে আসছে সহিহ মুসলিমের হাদিসে, এক ব্যক্তি মারা গেছিল রাসূল সাল্লামের যুগে আত্মহত্যা করে, তখন তাকে জানাজার জন্য ডাকা হলো যে ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো মারা গেছে, এখন তার জানাজা আপনি পড়াইতে আসেন। তিনি তখন ডিনাই করেছেন, বলেছেন না, এই ব্যক্তি যেহেতু আত্মহত্যা করেছে তার জানাজা আমি পড়বো না, তবে তোমরা পড়ো, তোমরা পড়ে তাকে বিদায় দাও, বাট আমি পড়বো না। তো এই হাদিস থেকে ওলামায়ে কেরাম যে মাসালাটি আবিষ্কার করেছেন তা হলো, কোনো এলাকাতে আত্মহত্যাকারী কোনো মানুষ পাওয়া গেলে তার আত্মহত্যার পরে সমাজের গণ্যমান্য মানুষেরা, ইমাম সাহেবরা এবং সম্মানীয় লোকেরা তার জানাজা পড়বে না। মুয়াজ্জিন সাহেব পড়াবে, অন্য কেউ পড়াবে, সাধারণ মানুষরা পড়বে, আত্মীয় স্বজনরা পড়বে, কিন্তু সমাজের গণ্য মানুষ পড়বে না। কেন? এর সবচেয়ে বড় কারণ হলো যাতে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে যে আমাদের শেষ বিদায় অনুষ্ঠানে পর্যন্ত গণ্যমান্যরা কেউ আসছে না, যদি আমি আত্মহত্যা করি তাহলে আমার শেষ বিদায়ে গণ্যমান্যরা কেউ আসবে না, এই কারণে হয়তো আত্মহত্যা থেকে মানুষ বেঁচে থাকবে। বিধায় এটাকে কোনো অবস্থাতে একজন মুসলিম নিজের রক্ষার পদ্ধতি হিসাবে, উপায় হিসাবে আত্মহত্যাকে গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল বিপদে সকল কষ্টকর পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, এবং আত্মহত্যা করা, নিজেকে কষ্ট দেওয়া, নিজের শরীর থেকে রক্ত বের করা, কাটা ছেঁড়া, এগুলো ইসলামী শরীয়তে জায়েজ নাই, এগুলো যেন আমাদের দ্বারা না হয়। তবে আত্মহত্যাকারী ব্যক্তি কাফের না, অমুসলিম হয়ে যায় না, এ ব্যাপারে প্রায় ওলামায়ে কেরাম সবাই একমত। বিধায় কোনো লোক যদি আত্মহত্যা করে মারা যায় তাকে বেঈমান মনে করে, কাফের মনে করে তার জন্য দোয়াও করা যাবে না, বিষয়টা কিন্তু সেরকম না, বরং ওই ব্যক্তির জন্য আরও বেশি দোয়া করতে হবে, যেহেতু বেচারা বড় বিপদ করে বড় গুনাহ করে গেছেন, আল্লাহর কাছে তার হয়ে আমরা মাফ চাইবো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আল্লাহ চাইলে যে কোনো অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আল্লাহ শির ছাড়া অন্য সব গুনাহের ব্যাপারে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। অতএব তার পক্ষ হয়ে আমরা আল্লাহর কাছে আরো বেশি করে মাফ চাইবো। আত্মহত্যা করার আগে আমরা 10 বার ভাববো, নিজেকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববো, আত্মহত্যা করা তো পরের কথা, আল্লাহর কাছে মৃত্যু চাওয়া পর্যন্ত জায়েজ নাই, নিষেধ আছে হাদিসে। আমরা অনেক সময় কষ্টের চোটে বিপদ হলে মৃত্যু কামনা করি না, অনেকেই বলে তোর এটা দেখার আগে আমার মরণ হয়ে যেত, হ্যাঁ মরণ আসে না কেন আমার, আল্লাহ আমাকে উঠায় নেয় না কেন, এরকম কথা আমরা বলি কি বলি না? খুবই জঘন্য একটি কথা, এটা জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কে অ্যানালাইসিস করলে পরিষ্কার হয়ে যায় দিনের আলোর মতো কোনো অবস্থাতে মৃত্যু কামনা করা জায়েজ নাই, বরং যত রকম কষ্টের পরিস্থিতি থাকুক ধৈর্য ধারণ করা, এটাই তো ইমানদারের পরিচয়। আপনি ধৈর্য ধারণ না করতে পারলে জান্নাতের মালিক হবেন কীভাবে? এটাই তো পরীক্ষা। আল্লাহ যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য, পরীক্ষা তো এখানেই যে কষ্ট হবে কিন্তু সবর করতে হবে, হার্ড হয়ে যেতে হবে, মন্তব্য যেমনি সেমনি করা যাবে না, মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু প্রসঙ্গে যে দোয়া করতেন সেটা ছিল এরকম, আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচায় রাখেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর, আর যখন আমার চলে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয় তখন আপনি আমাকে নিয়ে নিন, এভাবে দোয়া করা জায়েজ আছে, কিন্তু নির্দিষ্ট করে আল্লাহ এখনই আমাকে নিয়ে যান বা নিয়ে যান না কেন এরকম মন্তব্য করা জায়েজ নাই। অতএব মৃত্যু কামনা করা যদি নাজায়েজ হয় তাহলে নিজেকে সরাসরি হত্যা করা এটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হলো শয়তান মানুষকে নিরাশ করে দেয়, নিরাশ করে দেয়, আল্লাহর রহমত থেকে নিরাশ
করে দেয়, বিধায় নিরাশ কোনো অবস্থাতে হওয়া যাবে না। ইমানদার আল্লাহর প্রতি রহমতের আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের আশা সবসময় সে করবে। আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর প্রতি আশাবাদী, আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হয়ে সারা জীবন বেঁচে থাকার তৌফিক দান করুন। কষ্টে দুঃখে বিপদে আপদে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আত্মহত্যা অথবা মৃত্যু কামনা করা অথবা নিজেকে কষ্ট দেওয়া, এসবগুলোই যেহেতু হারাম, অতএব হারাম কাজগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।